সো গাইস, আমি ব্যান্টুয়েল, আই হোপ নিউ অ্যানাদার ব্লগ। আর হ্যাঁ, আজকে যে টপিক নিয়ে ভিডিও হতে চলছে আপনারা শুনলেই পুরো অবাক হয়ে যাবেন। আর হ্যাঁ, এটাই খালি তাই না, আমাদের পুরো বাংলাদেশ, পুরো বাংলাদেশের একজন মাথা, সে হচ্ছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এখানে আসতেছে। ওয়েট, আমি কখনো ভাবতে পারিনি যে আজকে আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করব। যাই হোক, দেখার জন্য আমি চলে আসলাম। এটা হচ্ছে পায়রা বন্ধন, পায়রা বন্ধন 4 লাইন রোড। আমরা এখন পায়রা বন্ধন ঘেটে যাবো, পায়রা বন্ধন ঘেটে ওখানে মনে হয় প্রধানমন্ত্রী আসতেছে। আর হ্যাঁ, আপনারা আমার সাথেই থাকবেন, আর প্রধানমন্ত্রীকে আপনাকে দেখাবো আজকে। আমি অফেনলি আপনাদেরকে দেখাবো, যা দেখলে আপনাদের পুরো মাথা নষ্ট, ঠিক আছে? কারণ প্রধানমন্ত্রী আমি এ পর্যন্ত দেখি নাই সরাসরি। আজ দেখার আমার একটা সুযোগ করেছে আমার এক বড়ো ভাই, আর হে আমার ফোন দিছে। যাই হোক, আমি এখন যাবো ওই জায়গা, দেখি পায়রা বন্ধন যাই, দেখি কী দেখা যায়। ওকে, আপনারা আমার সাথেই থাকুন, ধন্যবাদ। সো গাইস, আমি ইতিমধ্যে এখান থেকে হাইটটা যাইতেছি। এখানে হচ্ছে ফ্ল্যাট বাসা, আমি এই বাসাতেই থাকি। এখানে দেখেন যে 1, 2, 3, 4, 5, 6 তলা, বাট আমি 3 তলায় ওখানে আমরা থাকি। হ্যাঁ, আর দেখাম আমি এখানে থাকিও যে এখানে প্রধানমন্ত্রী আসতেছে, এটা আমি কখনো বিশ্বাস করে পারতেছিলাম না। যাই হোক, কারণ আমার এক বড় ভাই ফোন দিল যে প্রধানমন্ত্রী দেখতে নাকি চলে আয়। হ্যাঁ, এর নাম হচ্ছে পায়রা বন্ধন। পায়রা বন্ধন, পায়রা বন্ধনে আসার জন্য আমি অনেকই করছিলাম। যাই হোক, আসছি, দেখা যাক প্রধানমন্ত্রীর নাকি এখানে দেখা যাবে, অনেক বড় দৃশ্য উনি দেখা যাবে বললো। দেখি কী দেখা যায়, আমার ইনভাইট করছে দেখার জন্য আমার এক বড় ভাই। ওকে, সো গাইস, আমার পাশেই থাকুন, ঠিক আছে? আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর অনেক কিছু দেখতে পারবেন আজকে এই পায়রা বন্ধন থেকে। ওকে, দেখেন এক বড় ভাইরা পাটপুট নিয়ে যাইতেছিলো, মনে হয় যে টিকটক নাকি করতেছিলো। দেখে আমার দৃষ্টিটা খুব ভালো লাগছে, যেন ভিডিওটা করে নিলাম। ওকে, দেখ জোশ লাগতেছে না? হ্যাঁ, দেখতে থাকুন। সো গাইস, তারপর আমি ওই সামনে চলে এলাম, বাট এখান থেকে আর তো মনে হয় 2 মিনিটও লাগে না, আমি দেখাবো। আর এটা হলো মাথা, মাথার থেকে মনে করেন যে এই পাশে বিল্ডিংগুলো দেখুন। এটা হচ্ছে রেস্টুরেন্ট, নিচে হচ্ছে রেস্টুরেন্ট, ওখানে হচ্ছে রেস্টুরেন্ট, বাট আর মাঝে হচ্ছে স্কুল, আর উপরে মনে হয় ফ্ল্যাট বাসা ভাড়া দিতে পারে। আর এখানেও ব্যাংক আছে কিছু, দেখেন এটা হচ্ছে আপনি যেমন অগ্রহীত ব্যাংক লিমিটেড। আর একটা মানে পুলিশ অফিসের গাড়ি, এখানে অনেক অনেক ই জিনিস আছে দেখতে পারবেন। আর হ্যাঁ, রয়েছে সোনালি ব্যাংক, ওখানে রয়েছে সোনালি ব্যাংক, আপনি জুমকে দেখাই। এটা হচ্ছে সোনালি ব্যাংক, এটা হচ্ছে সোনালি ব্যাংক, আর এটা হচ্ছে কি অগ্রহীন ব্যাংক লিমিটেড। সো দেখ, দেখুন প্রধানমন্ত্রী আজ কিন্তু আমরা দেখেই যাবো। ওকে, ওকে। সো গাইস, সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে প্রধানমন্ত্রী যে আসবে, কেউ কখনো জানছিল ভাবছিল আমাকে একজন মানে সিঙ্গেলে জানা দিছে। আর হ্যাঁ, এটা হচ্ছে প্রধানমন্ত্রী মনে হয় এই গাড়িতে আসছে, আর এখানে অ্যাভেলেবেল গাড়ি আছে এগুলো অনেকগুলাই দেখলে। তারপর প্রায় জোশ গাড়িগুলো, কারণ অনেক হাইট দামের গাড়ি। আর হ্যাঁ, এখানে হচ্ছে উপায় দিয়ে পুলিশের গাড়িগুলো রয়েছে, আর তাছাড়াও অনেক কিছু দেখার আছে। এখানে দেখেন অনেক মানুষ ভিড় করতেছে যে প্রধানমন্ত্রী দেখার লাইগা, আমিও তাদের মধ্যে একজন দেখবো বলে, ঠিক আছে? আর আমি তো পুরো লাইভ চালু করে দিচ্ছি যে আপনাদের দেখার জন্য। ওকে, আর এখানে দেখেন পুলিশ গেট দিচ্ছে, গার্ড দিচ্ছে, এখানে পুলিশ যাতায়াত করতেছে, গার্ড দিতেছে যে কোনো বিশৃঙ্খলা না হয়। ওকে, এখন আমি চাই, এখানে আমি চাই যে কোনো বিশৃঙ্খলা না হয়, এটাই ভালো, কারণ প্রধানমন্ত্রী যখন এখানে আসছে। আর হ্যাঁ, বড় কথা হচ্ছে এখানে কিন্তু বিএনপির সাপোর্ট আছে, বিএনপির সাপোর্ট আছে দেখেই তো মনে করেন যে একটু গ্যাঞ্জাম লাগার একটা ই থাকে, আগ্রহিত থাকে। তারপর দেখা যাক কী হয়। আর ওই সেনাবাহিনী গাড়িগুলো তো ভিতরে ডাইরেক্ট চলে যাচ্ছে ওখান দিয়ে, আর অনেক সেনাবাহিনীও আছে। হ্যাঁ, এখানে এটার এই পায়রা বন্ধন ঘেটে, হ্যাঁ, অনেক 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 সেনাবাহিনী আছে ভিতরে, যা দেখলে পুরো মাথা নষ্ট। ওকে, সো গাইস, দুঃখের কথা কী বলবো, এখন পুরো তো মাথা নষ্ট আছে শুনেই, কারণ প্রধানমন্ত্রী মনে ভিতরে গেছে, আমাদের মনে দেখতে দেওয়া হবে না, দেখে আমার পুরো মাথা নষ্ট। আর হ্যাঁ গাইস, আমিও অনেক কষ্টের মধ্যে আছি, দেখতেছেন তো আমার পুরো ইমোশন হয়ে গেছি যে আমি এখানে এতক্ষণ ওয়েট করলাম, তারপর আমি এখানে মনে দেখতে পারবো না, এখন করছি ভিতরে মনে ঢোকা মনে নিষেধ কিসের জন্য জন্য, এখন পুরো মাথা নষ্ট আমার। যাই হোক, এখন কী করার, এখন তো ভালো লাগতেছে না যে প্রধানমন্ত্রী দেখতে পেলাম না। এই পায়রা বন্ধনের কিছু বলি, পায়রা বন্ধন আইলাম, এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে পায়রা বন্ধনের কাছাকাছি আইলাম, প্রধানমন্ত্রী না দেখতে পারি। দেখেন ওই সেনাবাহিনী কীভাবে দাঁড়ায় আছে, এরা তো আমার ঢুকতে দিল না। আর হ্যাঁ, আমার না অনেক অ্যাভেলেবেল বাইরের লোক কারো ঢুকতে দেয় নাই, দেখে তো অনেক খারাপ লাগলো, কী করার, কোনো করার নাই। আর দেখতেছেন যে, তারপর আমি চেষ্টা করবো, আমি আপনাদের প্রধানমন্ত্রী দেখানোর চেষ্টা করবো। আর দেখেন
তারপর আমি দেখাচ্ছি কীভাবে দেখাই, আপনারা খালি ধৈর্য ধরেন, লুকিয়ে লুকিয়ে আমি প্রধানমন্ত্রী আমি দেখাবো, ঠিক আছে আপনাদের। হ্যাঁ দেখতে থাকুন। আর নৌবাহিনী গাড়ি যাচ্ছে, নৌবাহিনীর এত পরিমাণ যে খারাপ এটা বলার মতো নাই, কারণ আমার তো দেখতে দিল না প্রধানমন্ত্রীর। দেখা যাক, আমি যেভাবে হোক আপনাকে দেখানোর চেষ্টা করতেছি, লুকিয়ে লুকিয়ে আমি দেখাবো, অবশ্যই আমার সাথেই থাকুন, ওকে। আরে হ্যাঁ, ওই দুটো লোক ওই গাড়ির কাছে গেলো, বাট দেখি এরা কী বলে আমি বলছি, ভাই দেখেন এর কাছে পারমিশন নিয়ে আসেন, আমরা দেখতে যাই। তারপর বলে আচ্ছা যাচ্ছি ভাই। আর হ্যাঁ, দুঃখের বিষয় হচ্ছে দেখাতে পারি আর না পারি, আমি আপনাদেরকে প্রধানমন্ত্রীর রিয়েল ছবিগুলো দেখাচ্ছি, ওকে। আর এটা হচ্ছে প্রধানমন্ত্রী। আর হ্যাঁ, দুঃখের বিষয় এটা দেখে আমাদের নিশ্চিত থাকতে হবে। আর এই হলো প্রধানমন্ত্রী, আমি তো কথা দিচ্ছি আপনাদের দেখাবো, যেমনি হোক দেখাইলাম। আর আমাকে আপনারা খারাপ না ভাবতে পারেন, কারণ প্রধানমন্ত্রী না দেখাইলে কথা, কারণ এতবার বললাম যে প্রধানমন্ত্রী দেখাবো, এখন না দেখাইলে কেমন হয়, হ্যাঁ ঠিক না? এই জন্য প্রধানমন্ত্রী দেখাচ্ছি, ভালো করে একটু দেখে নেন, ওকে। পায়রা বন্ধন প্রধানমন্ত্রী, আর দেখছেন একটা কবুতরের ছাও, বাট অনেক সুন্দর লাগতেছে আমার কাছে, কারণ জাতির পিতা জাতির মাতা প্রধানমন্ত্রী। আর সো গাইস, আমিও এই সুযোগে সুযোগে আমি প্রধানমন্ত্রীর সাথে কিছু ছবি তুলে নিলাম। আরে হ্যাঁ, এই ছবি নয় খালি, আমার এখানে কিছু স্মৃতিও রয়ে গেলো, আমি যে ভিডিওগুলো করলাম আমার একটা স্মৃতিও রয়ে গেলো, আর আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম, ওকে। আর হ্যাঁ, অ্যান্ড সেই জিনিস কথা হচ্ছে, ভালো করে প্রধানমন্ত্রী একটু দেখা, বাট এখন আমি বাসায় ব্যাক করবো। আর তাছাড়াও মনে করেন কিছু কথা আছে যে প্রধানমন্ত্রী দেখার জন্য এত শখ করে রিয়েল দেখতে পেলাম, রিয়েল দেখতে পারলাম না, এটা দেখতে হলো। যাই হোক, বাইক চলে গেলাম। এখন দেখেন এখানে লেখা আছে, এখানেও মানে এরা মানে ইটা আছে যে এখানে আবার সামনে এবার আসবে, এখন সেই সময় মনে করেন যে সবাই দেখার সুযোগ থাকবে। এদের মানে জিজ্ঞাসা করলাম, সেরা বললো, এগুলা বললো যে সামনের মাসে আপনি আসেন, সময় দেখার সুযোগ পাবেন, কিন্তু এবার দেখতে পারবেন না। কিন্তু আমি চিন্তা মনে মনে চিন্তা করলাম আমার সব ব্যর্থ। ভালো থাকেন, বাই বাই।